আমরা জামাই ষষ্ঠীতে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। যেসব বন্ধুরা আমার সাবস্ক্রাইবার বা অন্যান্য বন্ধুরা, সকলকে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা জামাই ষষ্ঠীর। আমরা জামাই ষষ্ঠীতে যাচ্ছি। আমি এরকম একটা শাড়ি পরেছি, আর অর্ঘ্য সোনা অল্লে বাবলে একটা ব্যাগ নিয়েছে। এই ব্যাগে কিচ্ছু নেই, একটা গিটার মাত্র আছে। আর বেবি কি খেলেছে দেখাচ্ছি। আর বেবি এইরকম একটা ফ্রক টাইপের পরেছে, আর মাস্টারমশাই আমাদের গেটেডগুলো ঠিকঠাক করে দিয়ে নিচ্ছে। দেখি মাস্টারমশাই, হাই বলে দাও। হাই, কিন্তু প্রায় বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি বলতে পারেন। আমরা বাড়িপুর কাছারি বাজারে এখন আছি, আর প্রচণ্ড ট্রাফিক জ্যাম হয়েছে। বাড়িপুরে তো পেয়ারা পাওয়া যায়, তাছাড়া লিচু, যেসব ফল টল পাওয়া যাচ্ছে সমস্ত কিছু ফল টল নিয়ে এসে পসরা সাজিয়ে বসে আছেন ফল ব্যবসায়ীরা। শুধুমাত্র জামাই ষষ্ঠীর জন্য এত ফল, এত আয়োজন, এত ট্রাফিক জ্যামও হয়ে গেছে। আমরা একটু টার্ন নিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি, তাহলে চলুন আমরা এগিয়ে যাই। আর স্টেশন বাজারে এসে দেখছি বড় বড় রুই কাতলার পসরা সাজিয়ে ব্যবসায়ীরা বসে আছেন। আগের দিনের মার্কেট, এতটাও চাপ নেই, হালকা। আর এই যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, এটাও বাড়িপুর স্টেশনের মধ্যেই আছে। এতটাই সুন্দর লাগছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার না করেই পারলাম না। আর আমরা এখন ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি, একটু পরেই আমাদের ট্রেন, ট্রেন এলেই আমরা উঠে পড়ব।
चाहे दुख हो चाहे सुख हो, दिल ने तुझको ही पुकारा। तूने हमको है बनाया, तूने हमको है सवारा। जहाँ को तो रब का है, हमें तेरा है सहारा। बस तेरा साथ हो चाहे जो बात हो, बस तेरा साथ हो चाहे जो। আমরা পৌঁছে গেছি। গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল আমাকে দেখছেন তো, মাছ ব্যবসায়ীর মতো মনে হচ্ছে কি না? আর এটা ভেটকি মাছ, সকালে আমাদের মাছ কিনে নিয়ে এসেছে আমার বাপি। ভেটকি মাছ, চিংড়ি মাছ, কাঁকড়া, ছোট চিংড়ি, আর এতটাই বড় বড়। ওরে বাবা রে, চিংড়িগুলো তো যেন আমাকে কামড়াতে আসছে, এমনই অবস্থা। চিংড়ির দাঁড়াগুলো হেভি মোটা মোটা। এবার চিংড়িগুলো আমি পাল্লা বাটকারা বের করেছি, ওজন করে করে দেখছি আমার বাপি মার্কেট থেকে জিনিসগুলো কিনে নিয়ে এসেছে সেগুলো ঠিকঠাক দিয়েছে কিনা সেজন্যই। আর আমাকে হেল্প করছেন মাস্টারমশাই, যেহেতু আমি পাল্লাটা চাকাতে পারি না। গোছাটার মধ্যে আছে আমের পল্লব, আর দূর্বা ঘাস, করমচা সমেত, আর তুলসীর ডাল, আর কলার যে ছড়ি হয় সেটা দিয়ে বেঁধেছি।
জামাই দেবে ওই ওই যে ডুরিওয়ালা, এ ডুরিওয়ালা
লাঞ্চ মেনু কি কি আছে সেটা আপনাদের দেখাচ্ছি। ভাত, সাদা ভাত, ভেটকি মাছ ভাজা, ভেটকি মাছের পাতুরি, গন্ধরাজ লেবু, আচ্ছা এটা কুমড়ো, মিষ্টি কুমড়ো, আলু, পুঁই শাক, ছোট চিংড়ি দিয়ে তরকারি, ভেটকি মাছ, আর এখানে আছে ট্যাংরা মাছ, ঝাল, চিংড়ি মাছের মালাইকারি, আর এতে যে চিপি কাঁকড়া, আর চিংড়ি দাঁড়া দিয়ে একটা টক, আর আছে দই মিষ্টি। আমাদের আজকে জামাই ষষ্ঠীর লাঞ্চ মেনু আপনাদের সঙ্গে সবই শেয়ার করলাম। আর বেশি কি করব, আমরা এবার লাঞ্চ করব। আর তাহলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও অনেক অনেক লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ।